হ্যালো গাইস, গুড ইভিনিং। তো এখন বেরিয়ে পড়েছি রায়গঞ্জ থেকে। দুজন স্পেশাল গেস্ট এসছে, কারা এসছে সেটা পরে বলছি, দেখাবো তো অবশ্যই। তো এখন যাচ্ছি সিসি ওয়ানে, তার আগে যেখান থেকে ড্রেস কিনি আমি সেখানে একটু যাবো, সুলেখাদের বাড়ি। ওখানে গিয়ে দুটো জিনিস নেওয়ার আছে, দুটো জিনিস পিক করে তারপরে ওখান থেকে সিসি ওয়ানে যাব। চলে এসছি সুলেখাদের এখানে। অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি শাড়ি কোথা থেকে নিই, তো এই যে শাড়ির ভান্ডার এখানে। তো আমি মেনলি সুলেখাদের কাছ থেকেই সব শাড়ি নিই, আমি বাইরে থেকে কোথাও শাড়ি নিই না বলতে গেলে, বেশিরভাগই সুলেখাদের এখান থেকে নেওয়া সব শাড়ি কুর্তি। এই কুর্তিটা আমি মেনলি বুক করেছিলাম, তো এই কুর্তিটা নিতেই এসেছি। তো এই যে এটা হচ্ছে সুলেখাদি, আমি সুলেখাদির কাছ থেকেই সব আমার শাড়ি নেই, আমি বাইরে কোথাও থেকে নেই না। আমি একদিন এসে তোমাদের সবাইকে দিদির কালেকশন দেখাবো, তোমরা দেখো খুব ভালো লাগবে আশা করি। আমি সেটা নিয়ে নিশ্চয়ই একটা ব্লগ করব পুরো এখানের সব কালেকশন নিয়ে। তো আজকে জাস্ট দেখিয়ে রাখলাম যে এটা হচ্ছে সুলেখাদি। তো এমনি সুন্দরী, তো নেক্সট টাইম এসে একদিন তোমাদের ব্লগ করে পুরোটা দেখাবো, দিদির কালেকশন, দিদি কুর্তি শাড়ি সবই রাখে, একদিন এসে তোমাদেরকে অবশ্যই সবটা দেখাবো। আজকে একটু তারা আছে সেই জন্য দেখাতে পারছি না, তো পরে নিশ্চয়ই দেখাবো। তো আমার নেওয়া হয়ে গেছে, বেরোই। ওরা বোধহয় সামনে থেকে ঢুকেছে মেট্রো স্টেশনের ওই দিক থেকে, তো দেখি ওরা কোথায় আছে। জানতে ভুলে গেছি, ন্যাচারালি আর ভালো লাগে না এখন মাস্ক পরতে, বাট পরতেই হয়, বাট আজকে আমি ভুলে গেছি। তো এখন গেল মাস্ক আনতে, একটা নিয়েছি মাস্ক আপ, নাও দেখি ওরা কোথায় আছে। হ্যালো, এই যে আমাদের দুজন সারপ্রাইজ গেস্ট রায়গঞ্জ থেকে এসছে। এই যে কালকে দুজন হানিমুনে যাচ্ছে তাই এত খুশি, একদম মন মে লাড্ডু ফুট গিয়া। এই যে ব্লগে তোদের আজকে চেহারার কালারটা থাকলো, যেদিন আসবি সেদিন এই কালারের ট্রান্সফরমেশনটা দেখাবো আমি। আসলো, এবার দেখি কোথায় যাওয়া যায়, কিছু একটু খাই, চা খাবি? হ্যাঁ, চা টা খাই, চা কফি কিছু একটু খাই, চাপি খাবো, চাপি। তারপরে চলো দেখি কি করা যায়, তারপরে দেখা হচ্ছে, দেখা যাক কি করা যায়। তিনটে চা হবে, না সরি, তিনটে কফি হবে, একটা জিঞ্জার টি হবে, আর একটা জল তো নিলে, জল নিয়েছো তো, ওটা হয়ে গেছে বিল। তিনটে কফি, একটা জিঞ্জার টি, হ্যাঁ। রাজদীপ মনে হয় কালকে সকালে আসতে পারে, আজকে আসবে বলছিল। আমরা এখন একটু চা খাবো, চা নিয়েছে, আমরা সবাই চা আর কফি খাচ্ছি, তারপর দেখি কি খাওয়া যায়। কফি পেল, চা পিল। এই একজন মাটির ঘাটের পাবলিক, এই চা খাওয়ার একটা রিজন আছে, এই মাটির ঘাটটা হচ্ছে মেইন রিজন, চাটা ভেতরের চাটা রিজন, ঠিক আছে, চাটা পরে যেতে পারে, মাটির ঘাটটা পেটে চলে যাবে। এসব ভুলভাল কথা বিশ্বাস করবেন না, কোনো একদিন আমি ব্লগ করে দেখিয়ে দিব, বলতে সত্যি বলতে আমি ইউজ করা কোনো জিনিসে চলে এরকম একটা ভুল হয়, ওদের অলরেডি 300 থেকে পার হয়ে গেছে, এটা তো বলো। আচ্ছা এই তো, আচ্ছা মানুষ, এদের ভিডিও অলরেডি 300K ক্রস করে গেছে। বলো
আমাদের ব্লগটা শুরু ওদেরকে নিয়ে। হ্যাঁ, ব্লগটা আমার ওদেরকে নিয়ে শুরু, ওদেরকে নিয়ে শুরু। তো ওদের উচিত ছিল একটু যাতে আমাদেরকে হানিমুনটাতেও নিয়ে যায়, তাহলে আমরা আর একটা ব্লগ করতাম, আরো ভিডিও হয়ে যেত। চলো এখন চা খাই, এরা মালদ্বীপ ফালদ্বীপ অনেক দূরে চলে গেছে। আমরা গেলে সত্যি টিকিট ক্যান্সেল হয়, তোরাও থাক দুদিন। এখন আমরা KFC যাচ্ছি অর্ডার করতে। যদিও বেশি কিছু করতে পারবো না, কারণ না ওর পেটে জায়গা আছে না আমার পেটে জায়গা আছে। ওরে বাবা, বিশাল লাইন, কি খাবি বল না। আরে হট অ্যান্ড ক্রিস্পিটা খাবি তো তুমি, লাইম সোডা। আর তুমি কফি চকোটাই নিয়ে তাহলে, চকো মাট পাই দুটো দিয়ে দাও। চলে এসছে, ও ক্রাশারটা আনতে হবে। এবার তখন ওই এবার আমাকে দাদা বলুন দু পোস্ট আছে ফুড আজকে। এই যে এরা সব খাবে ফুড, আমরা খেতে পারবো না। কি বলছি, না স্ট্র দেয় না, সবই অফ করে দিয়েছে। খরচা বাড়াচ্ছে KFC। কোকবাল আজকে তুই কোকবাল ও বিশাল সিরিয়াসলি কোক নিয়ে নিয়েছিল। আমার ভীষণ ফেভারিট ভার্জিন মতো, খাও মন খুলে খাও। That you pull me through, I give it up to you, I do it all for you, baby this feeling's overdue. ভালোই খেতে, আমি পাপ্পুই হচ্ছি আজকে। আমাদের KFC-তে খাওয়া হয়ে গেছে, এখন একটু বসে আড্ডা মারি, তারপর ডুমরা চলে যাবে হোটেলে, আর আমরা যাবো দিদির বাড়ি। ওরাও তাড়াতাড়ি বেরোবে, কারণ ওদের কালকে সকালবেলা ফ্লাইট। তো চলো এখন একটু গল্প করে বেরিয়ে যাবো। হ্যাঁ, সুন্দর লাগছে আজকে, কালকে দোল ছিল, আজকে ছাদটা এত সুন্দর লাগছে। এদের
একটা দুঃখের কেস হয়ে গেছে, সেটা হচ্ছে বেচারাগুলোর ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, কারণ আন্দামানে সাইক্লোনের জন্য ডিউ টু ব্যাড ওয়েদার সব ফ্লাইট ক্যান্সেল হয়েছে। তোরা ওরা এখন নতুন কোথাও একটা প্ল্যান করছে, সেটা এখনো ঠিক নেই, তো দেখা যাক। মন খারাপ করিস না, চল ভালো কিছু হবে, ভালোই হবে, চল টাটা বাই বাই বাই, টাটা টাটা। তো টুন জয়রা তো চলে গেল, এখন আমরা যাচ্ছি দিদির বাড়ি। সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, বাট লাস্টে মন খারাপ হয়ে গেলো, বেচারা অনেক দিন থেকে বেচারাগুলো হানিমুনের প্ল্যান করছে, বাট কিছু করারও নেই, ডিউ টু ব্যাড ওয়েদার সব ফ্লাইটই ক্যান্সেল হয়েছে, তো এখন গেলেও অনেকটা রিস্ক হয়ে যেত। তো বললাম ওদেরকে অন্য কোথাও প্ল্যান করতে, দেখা যাক কোথায় যায় ফাইনালি ওরা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা বাই বাই, গুড নাইট।